তরকারিতে একটু ধনে পাতা না দিলে এর স্বাদ যেন ফেরে না। প্রতিদিনের রান্নায় একটু ধনে পাতা দিলে রান্নার স্বাদ ও গন্ধ এক নিমিষে বদলে যায়। এছাড়া বহু রান্না ধনে পাতা ছাড়া যেন হয়ই না। বাজারে গেলে নানান শাকসবজি কেনার সঙ্গে ধনে পাতাও কেনা হয়। আর এখন তো প্রায় 12 মাসই ধনে পাতা পাওয়া যায়। পরিমাণ বুঝে ধনে পাতা খেলে তার শরীরে নানা অসুখ দূর করে। তবে এটা জানেন কি, আপনার প্রিয় ধনে পাতায় যেমন ভেষজ গুণ আছে তেমন ওই পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। অত্যধিক ধনে পাতা খাওয়া শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। 1. শ্বাস প্রশ্বাসের রোগী হলে ধনে পাতা নিয়মিত খাওয়া ক্ষতিকারক, সেক্ষেত্রে ইনহেলার নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। 2. ধনে পাতা সঠিক মাত্রায় খেলে ত্বক সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকে। তবে একইভাবে বাকি কারণগুলোর মতো অতিরিক্ত ধনে পাতা সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা অনেকটা আটকে দেয়, যা সমস্যা সৃষ্টি করে। 3. ধনে পাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে, যা অনেক ক্ষেত্রে মুখে প্রদাহ তৈরি করতে পারে। 4. গর্ভাবস্থায় অতিরিক্ত ধনে পাতা খেলে সন্তানের ক্ষতি হতে পারে, এমনকি মাতৃত্বেও অনেক সময়ে বাধা সৃষ্টি করতে পারে।